আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একেবারে নিঃসন্দেহে এক বাক্যে বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী বিমান বাহিনী রয়েছে আমেরিকার হাতে। তাদের হাতে রয়েছে শত শত আধুনিক বিমান এবং রয়েছে শত শত অত্যন্ত প্রশিক্ষিত বিমান বাহিনীর পাইলট। এটা নিঃসন্দেহে একটা সাংঘাতিক ব্যাপার এবং তাদের বিমান বাহিনীতে চাকরি পাওয়াও একটা স্বপ্নের মতো ব্যাপার, যেখানে সকল সুযোগ সুবিধাই বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ পর্যায়ে, এই জিনিসটা স্বীকার করতেই হবে। দেখুন, আমেরিকান বিমান বাহিনীতে চাকরি করা অত্যন্ত সম্মানজনক হিসাবে দেখা হয় আমেরিকার ভেতর। তবে এই পেশায় যারা চাকরি করেন তারা নিজেদের উপর নিজেরা সবসময় যে সন্তুষ্ট থাকেন বিষয়টা এরকম নয়। এখন ধরুন কথার কথা, আপনি আমেরিকার একজন পাইলট এবং আমেরিকার হয়ে আমেরিকার বাইরে অন্য আরেকটি মহাদেশের ভেতর আমেরিকান বিমান বাহিনীর হয়ে মিশনে রয়েছেন, যে মিশন ছয় মাস বা এক বছর হতে পারে। ধরলাম এক বছর ধরে আপনি আপনার বাড়ির বাইরে। এখন মিশন শেষে যখন আপনি আমেরিকা ফিরবেন, ওই সময় আপনার প্রধান গন্তব্যস্থল কোথায় থাকবে? নিশ্চয়ই আপনার বাড়ি, কারণ আপনার স্ত্রী সন্তানদের আপনি অনেক দিন ধরে দেখেননি। সুতরাং আপনি আপনার নিজ বাড়িতেই যাবেন। তবে নিজ বাড়িতে যাওয়ার পূর্বে যদি মানবিক বিষয়টা আপনার মনকে পীড়া দেয় এবং ইতিহাস তৈরি করার জন্য এমন একটি ঘটনা ঘটান যেটার তাৎপর্য আবার সম্পূর্ণভাবে এরকম, যার বিরুদ্ধে আপনি লড়াই করছেন তাকেই সহযোগিতা করছেন, তখন আন্তর্জাতিক বিশ্ব কিন্তু নড়ে চড়ে বসে। আর ঠিক একই ধরনের ঘটনা আমেরিকার একজন বিমান বাহিনীর পাইলট আজকে ঘটিয়েছেন। মনের স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যক্তিটির ছবি দেখছেন, এই ব্যক্তিটির নাম হলো মিস্টার অ্যারন বুশনেল। ইনি আমেরিকার বিমান বাহিনীর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং পাইলট। তিনি কোনো ছোটোখাটো ব্যক্তি নন। আমেরিকার যে পঞ্চম প্রজন্মের জেট ফাইটার রয়েছে তার বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজিক সফটওয়্যারের বিষয় রয়েছে তার ইঞ্জিনিয়ার। দেখুন, পঞ্চম প্রজন্মের জেট ফাইটার খুবই ক্রিটিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে তৈরিকৃত। সেখানকার যত সমস্যা এবং নতুন আপগ্রেডের বিষয় তার অন্যতম যে সর্ববৃহৎ শক্তিশালী টিম রয়েছে, ওই টিমের সেকেন্ড ইনচার্জ ছিলেন মিস্টার অ্যারন ব্রুশনেল। খুবই আমেরিকার সামরিক বাহিনীতে প্রভাবশালী ব্যক্তি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করার জন্য 2000 সামরিক সদস্যের একটা ডেল্টা ফোর্স প্রেরণ করেছে ইসরায়েলের ভেতর। তার অন্যতম সদস্যও ছিলেন এই অ্যারন ব্রুশনেল। এই ব্যক্তি এখন বিশ্ব গণমাধ্যমের আলোচনার প্রধান ইস্যু এবং নজিরবিহীন ঘটনা হলো পুরো মুসলিম বিশ্ব থেকে তার জন্য দোয়া করা হচ্ছে তিনি যাতে সুস্থ হন এবং বেঁচে থাকেন, কারণ জীবন মরণের সান্ধিক্ষণের শেষ সময়ে তিনি বর্তমানে রয়েছেন। এখন প্রশ্নটা হলো, কেন ইসরায়েলের হয়ে গত 2 মাস যুদ্ধ করার পর আজকে মুসলিম বিশ্ব তার জন্য দোয়া করছে? এখন কেন মুসলিম বিশ্ব তার জন্য দোয়া করছে? এর কারণ হলো, ইসরায়েলের মিশন শেষে তিনি যখন আমেরিকায় ফেরত গেছেন তখন তিনি তার ঘরের ভেতর বা নিজের বাসার ভেতর যাননি, তিনি সরাসরি আমেরিকার ভেতর ইসরায়েলের যে দূতাবাস রয়েছে সেখানে চলে গেছেন এবং সেখানে গিয়ে তিনি 2 মিনিটের একটা লাইভ ভিডিও তৈরি করেছেন পুরো বিশ্ববাসীর জন্য সোশ্যাল মিডিয়ায়, যেখানে আমেরিকা প্যালেস্টাইনি মানুষের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে এবং ইসরায়েল চালাচ্ছে সেটার নিন্দা জানিয়ে এবং ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। কেমিক্যাল ঢেলে নিজের গায়ে নিজে তিনি আগুন ধরিয়ে দিয়েছেন এবং এই ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দেখুন, কপিরাইট ইস্যু এবং কমিউনিটি গাইডলাইনের ইস্যুর কারণে আমার এই ভিডিওতে সেটা আমি দেখাতে পারছি না, তবে চেষ্টা করব ভিডিওর কমেন্টে সেই লিঙ্কটা দেওয়ার জন্য যাতে আপনারা সরাসরি ভিডিওটি দেখতে পারেন। দেখুন, মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তার এই কাণ্ডে বর্তমানে আমেরিকা সহ পুরো পৃথিবীতে তোলপাড় চলছে। বিশেষ করে মার্কিন প্রশাসন এবং আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন প্রচণ্ডভাবে চাপের মধ্যে রয়েছেন, বিশেষ করে সামনে যখন আমেরিকার জাতীয় ইলেকশন। বিষয়টি এখন বড় ধরনের ইস্যুতে পরিণত হয়েছে এবং আমেরিকান সরকার যে কোনোভাবে চাচ্ছে এই বিষয়টা ধামা চাপা দিতে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত ধরনের প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্ম থেকেই এই খবরটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কোনো উপায়ে। দেখুন, একজন বিমান বাহিনীর কর্মকর্তা যখন নিজের চোখের সামনে এরকম অমানবিক দৃশ্য দেখেন এবং দেখার পর সেগুলো সহ্য করতে না পেরে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নেন আত্মহননের এবং এই ধরনের ঘটনা ঘটান, তখন বুঝতে হবে গাজা উপত্যকার পরিস্থিতি মানবিক দিক থেকে আসলে কতটুকু সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে চলে গেছে। বিমান বাহিনীর ওই কর্মকর্তা ভালো করেই জানতেন, তিনি যদি সংবাদ সম্মেলন করে এই কথাগুলো বলেন তাহলে বিশ্ব মিডিয়ার তিনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না,
হয়তোবা তার এই কথাগুলো গুরুত্ব পাবে না, যার জন্য নিজের জীবনের বিনিময়ে তিনি এই জিনিসটার গুরুত্ব প্রতিষ্ঠা করে গেলেন যে জরুরি ভিত্তিতে গাজা উপত্যকায় যা হচ্ছে সেটা বন্ধ করা দরকার, আর বন্ধ করার জন্য আমার একজন মানুষের জীবন কোনো মূল্য রাখে না। একজন মানুষের জীবন যদি চলে যায় যাক, তার বিনিময়ে হাজার হাজার গাজা উপত্যকার নিরীহ মানুষের জীবন রক্ষা পাবে, যার জন্য তিনি এই কাজটা করেছেন। তিনি কিন্তু কোনো মুসলিম নন, তিনি নন মুসলিম হয়েও মানবতার জন্য এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে যে মধ্যপ্রাচ্যের বড় বড় নেতারা এই বিষয়গুলো নিয়ে আসলে কী করছেন, তারা কি মোটেও মর্মাহত গাজা উপত্যকায় যা ঘটছে তা নিয়ে? যদি তারা মর্মাহত হয় এবং তাদের দুঃখে ব্যথিত হয়, প্রশ্নটা হচ্ছে গাজার যুদ্ধ বন্ধ করতে তারা কি এমন করেছে যা দেখার পর আমরা ধরে নেব যে তারা মর্মাহত বা কষ্ট পেয়েছে বা তারা উদ্বিগ্ন? বরঞ্চ নানান ইস্যুকে কেন্দ্র করে এমনটাই দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুদ্ধ বন্ধের পরিবর্তে উল্টো ইসরায়েলকে সহযোগিতা করছে যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য। দেখুন, মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তার যে স্টেটমেন্ট, তার এই ঘটনার পূর্বে সেখানে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে কী করে গাজা উপত্যকার হামলায় আমেরিকা বর্তমানে তার বিভিন্ন ধরনের যে সকল পাইলট রয়েছে তাদের ব্যবহার করছেন, কী করে আমেরিকান বিমানও গোপনে ব্যবহার করা হচ্ছে এই কাজে, যার জন্যই কিন্তু তিনি জরুরি ভিত্তিতে এটা বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। কারণ তিনি যদি প্রকাশ্যে এমনটা অভিযোগ করতেন যে গাজা উপত্যকার যুদ্ধে আমেরিকা তার সামরিক বাহিনীর সদস্যদের এইভাবে ব্যবহার করছে, তাদের বিমান ব্যবহার হচ্ছে, ওই ঘটনা কিন্তু তখন কেউ বিশ্বাস করত না। তবে বড় ধরনের এই ধরনের ঘটনা ঘটিয়ে ইসরায়েলি দূতাবাসের সামনে বর্তমানে তিনি যখন এখন আইসিইউতে রয়েছেন জীবন মরণের শেষ সান্ধিক্ষণে, তখন এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে পুরো বিশ্বে। এবং আমরাও দোয়া করি যে আল্লাহ পাক যাতে তার সুস্থতা দান করেন। গাজা উপত্যকায় যা ঘটছে এই বিষয়টিকে কেন্দ্র করে নিজের যে মনস্তাত্ত্বিক বিষয়ে সেটা ঠিক রাখতে না পেরে মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা যা ঘটালেন, এর পরপরই কিন্তু একটা জিনিস আমি চিন্তা করলাম যে প্রকৃতপক্ষে সেখানকার যে বাস্তবিক অবস্থা সেটা না হয় কতটুকু করুন। যারা মধ্যপ্রাচ্যের ওই গাজা উপত্যকায় নিহত হচ্ছেন, আহত হচ্ছেন এই মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তার, তারা কিন্তু কোনো আত্মীয় নন এবং ধর্মীয় মতাদর্শের দিক থেকেও কোনো ধরনের সম্পর্ক তাদের সঙ্গে নেই। তারপরও যে জিনিসগুলো ঘটছে তার হৃদয়কে নাড়া দিয়ে গেছে। এখন একবার চিন্তা করুন যে গাজা উপত্যকায় যেই সকল মানুষ বর্তমানে গাজার ভূখণ্ড আঁকড়ে ধরে রেখেছেন, তারা না জানে কত অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজের চোখের সামনে আত্মীয় স্বজন মারা যাচ্ছেন, নিজের চোখের সামনে প্রিয়জনকে হারাচ্ছেন, এই ধরনের মারাত্মক করুণ দৃশ্য তাদের দেখতে হচ্ছে। তারপরও কিন্তু তারা হার মানেনি, খুশি মনে তারা তাদের নিজের ভূখণ্ড আঁকড়ে ধরে রেখেছে। দেশপ্রেমের বিষয় এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা কতটুকু শক্তিশালী হলে একটা মানুষ, একটা পরিবার, একটা গোত্র এবং পুরো একটা সমাজ এমনটা করতে পারে, তার সর্ব উৎকৃষ্ট নমুনা বর্তমানে হলো গাজা উপত্যকা, গাজা উপত্যকার মানুষ। অবশ্যই ইতিহাসে শত শত বছর ধরে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে গাজা উপত্যকার মানুষ এবং হামাসের এই আত্মত্যাগের কথা, এবং সাথে সাথে যারা মীর জাফরি করেছেন নিজ গোত্রের সঙ্গে তাদের কথাও লেখা থাকবে, যাতে ইতিহাস চিহ্নিত করতে পারে কারা ভালো এবং কারা খারাপ। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।